নমস্কার বন্ধুরা, মানসী রিভিউজের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকের দিনটা তো সকাল থেকে অনেক হ্যাট্রিক গেছে, এবার পার্ট পার্ট করেই ভিডিও তৈরি করেছিলাম। শিবরাত্রির দিন সকালবেলা, আর এখন হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, আমার দেওরের বিবাহবার্ষিকী। তো স্কিপ না করে সবাই ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আমরা তো ভীষণ মজা করেছি, তো আপনাদেরকেও আমাদের মজায় সামিল করছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, ভালোই লাগবে। কি যে রেডি হলাম জানি না, পাঁচ মিনিটের মধ্যে শুধু শাড়িটাকে চেঞ্জ করে জিনিসটা নিয়ে নিয়েছি। এবার আমি চললাম, নিচে যাই, পড়ার তো আমার ওপর একদম খেপে। তো চলুন যাই। এই যে আমরা দুজন অন্ধকার আসছে, ঘুরে যাই আসছে। মিষ্টু চলে গেছে আমাদের রেখে, জানতামই এত দেরি হয়েছে, 9টা বেজে গেছে, এবার আমরা চললাম। এই যে এখান দিয়ে চলে যাই, উপোস করে আছে, না খেয়ে আছে, আর আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি। আমরা চলে এসেছি, খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা, আর আমি এমন ভাবে শাড়িটা পরেছি, ওরা সবাই আমাকে দেখে তুই ওটা ভিডিও করেছিস, ওকে তো তুই ওকে ভালো করে তোলো, আজকে আমাদের নতুন বউ। কেমন লাগছে একটা বছর এই বাড়িতে কাটিয়ে? ভীষণ ভালো লাগছে, আমি সত্যি মানে আমি খুব বেস্ট, ভগবানের কাছে আমি সত্যি ওরে বাবা রে, না রে সোনা, কিন্তু ও চোখে দেখেনি বলে তাই হয়তো বলছে। বাইরের বেশি কেউ নেই, সবাই রিলেটিভের মধ্যেই রয়েছে। ওই যে ধ্রুবিকা, ওর বাবার কোলে ঘুমিয়েছে, ওর বাবার এত ধৈর্য, আমরা মানে যতক্ষণ এসছি সেই বাচ্চা ঘুমোচ্ছে ওর কোলের মধ্যে, মানে ওর এত ধৈর্য। সাজানো হয়ে গেছে, এবার কেক কাটিং হবে। আমরা তো একেবারে সবাই রেডি, এই যে আমাদের ঘুমেও রেডি হয়ে গেছে। আমার ছোটবেলায় একটাও ছবি নেই, আমার এক্ষুনি দেবে আমার ভিডিওকে মমতা ব্যানার্জি নাম বললে। আগে পু দিয়ে নেবা, কেকের দিকে তাকিয়ে কাট। হ্যাপি বার্থডে টু ইউ, তুই বলো হ্যাপি অ্যানিভার্সারি। এখন মানে সবার মানে অ্যানিভার্সারি এরকম কেক কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে
হয় আর এদের তো প্রথম বছর, এদের তো হবে। আমারও প্রথম বছরে বেশ ভালো করে সেলিব্রেশন হয়েছিল, কিন্তু কেক কাটিং হয়নি। মানে বাপের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বেশ অনেক লোককেই নিমন্ত্রণ করা হয়েছিল। মনে আছে তখন, জানেন তো, সেই মানে টেবিল চেয়ার ভাড়া করা হয়নি, সেই আমাদের নিচের সামনের ঘরটার মধ্যে মেঝেতে কাপড় পেতে ওইভাবে আমাদের খাওয়ানো হয়েছিল আর কি। আমার তখন আমার ঠাকুমাও বেঁচে ছিলেন সেই সময়টা। তার কদিন বাদেই 5 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল আর 10 তারিখে ঠাকুমা মারা যায়। ও আমাকে কেক খাওয়াতে এসছে আর আমি ওকে একেবারে কেক মাখিয়ে ভূত করে দিয়েছি। ওই যে ঘরের ভেতর থেকে আমার একদম চেঁচাচ্ছে, মানসী বৌদিকে বেশি করে লাগা, যেহেতু আমি শুরু করেছি কেক লাগানো, সেই জন্য আমাকেই বেশি করে মাখাতে হবে। একবার আমি শুরু করলাম কেক মাখানো, সবার গায়ে এখন কেক মাখানো চললো। এবার এখন ফটোশুট, ওরা এবার দুজন নানান রকম পোজে ফটো তুলবে, নানান পোজে ছবি তুলছে। মানে পাপুনে একটু লজ্জা লজ্জা পাচ্ছে ঠিকই, কিন্তু অনু মানে ও মানে একদম সত্যি তো সব আশা পূরণ করে নেয়া। এই উচিত ভালো লাগছে বেশ, ওদেরকে দেখে বলুন কি সুন্দর। যাই হোক, ভীষণই মজা করলাম আজকে, প্রচুর গল্প, প্রচুর আড্ডা হয়েছে আজকে। আজকে ফটোশ্যুটের ডিরেক্টর হচ্ছে মিষ্টু, ও এদিক থেকে বলে দিচ্ছে এরম করে তোল, ওরম করে তোল, আর ওরা সেইভাবেই ছবি তুলছে। ও বাবা, হাঁটু গেড়ে বসে একেবারে প্রপোজ করার ভঙ্গিতে, বেলুন প্রপোজ হচ্ছে এটা। যাচ্ছে এই যে আমাদের ইউটিউবার হ্যাঁ, সিরিয়াসলি পাপন একটু হেলে যা, দেখি বেশি বেন্ড 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 হয়ে যা, হবে না। সর একটু হাতটা সরা,
সেই রূপিকা এখনো ঘুমিয়ে চলেছে ওর বাবার পায়ের ওপরে। বাবারে কি ধৈর্য, পাও ব্যথা হচ্ছে না। ব্যাস এই তো খেতে বসে গেছি। কোয়েল তো খাবে না, ওর তো কি বলে শিবরাত্রি করেছে। আমি আর মিষ্টু আর রন্টি খাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। বাড়ি থেকে বারবার ফোন করছি, খাওয়া দাওয়া কমপ্লিট। টাটা বাই বাই। নেমন্তন্ন করেছিস? না নেমন্তন্ন নেই, খেয়ে যাই তোদের বাড়িতে। এত আর নেমন্তন্ন করেছিস, আসবো না। চলো রন্টি, কেমন খেলো আজকে বলো। হ্যাঁ কালকে আসবে। হ্যাঁ কাল তো আসবেই, দেখা হবে কালকে বাড়িতে আসবে। বুঝেছি বুঝেছি, আমাকে তুই বলিস নি, আসতে বুঝে গেছি। দিদি আসবে? হ্যাঁ যাবি, আমাদের বাড়িতে তো কোনোদিন গেলি না। যাবো, দেখবো কবে যাস। টাটা বাই বাই, একদম দারুণ কাটুক। আমাদেরও খাওয়াতে হবে আরেকবার, ওইসব বললে হবে না। আমাদেরকে দেখে চোরও ভয় পেয়ে চলে যাবে। তো দারুণ মজা করলাম যতক্ষণ ছিলাম। প্রচুর রাতও হয়ে গেছে, 11:00 বেজে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করবো। রাস্তা অন্ধকার এদিকটায়, এদিকটায় আবার আলো আছে। ওই যে কোয়েল রানী মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে, প্রচুর খিদে পেয়েছে, বাড়িতে গিয়ে খাবে, তো এখানে খায়নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। Oh,